সংবাদ শেষ করব এক বনসাই উদ্যোক্তার সাফল্য গাথার খবর দিয়ে। স্বাভাবিকভাবে বিশাল আকৃতি ও দীর্ঘায়ু গাছকে ছোট করে কেটে অল্প জায়গাতে দীর্ঘদিন বাঁচিয়ে রাখা শিল্পকেই বলে বনসাই। আর এই বনসাই উৎপাদন করে সাফল্য পেয়েছেন গাজীপুরের আমবাগ এলাকার বাসিন্দা কেম সবুজ। মাত্র 100 টাকার বিনিয়োগে শুরু করে তার বনসাই বাগানের বাজার মূল্য এখন 1 কোটি টাকারও বেশি। জুবায়ের আল মাহমুদের প্রতিবেদন। মুন্সীগঞ্জের গজারিয়ার চর পাথালিয়া এলাকার ছেলে কে এম সবুজ চাকরির সুবাদে থাকেন গাজীপুরের আমবাগ পশ্চিমপাড়া এলাকায়, আর সেখানেই তিনি গড়ে তুলেছেন দৃষ্টিনন্দন এই বনসাই বাগান। শুরুটা 1996 সালে সিলেটের এক নার্সারিতে বনসাই দেখে আগ্রহের বশেই এর উৎপাদন শুরু করেন তিনি। মাত্র 100 টাকার বিনিয়োগ 20 বছরের মাথায় এসে দাঁড়িয়েছে কোটি টাকায়। এই শখ থেকে আসলে আমার এই বনসাই যাত্রাটা শুরু হয়। আজকে প্রায় 2 যুগ ধরে আমি বনসাই চর্চা করে যাচ্ছি। আমার সংগ্রহে প্রায় 20 হাজারের মতন বনসাই আছে। বাড়ির ছাদ এবং বাগান মিলে সবুজের সংগ্রহে 30 বছরেরও বেশি বয়সী বনসাই ছাড়াও রয়েছে 40 থেকে 45 প্রজাতির বট গাছ। সবুজ এরই মধ্যে মালয়েশিয়ায় বনসাই রপ্তানি শুরু করেছেন। স্বপ্ন দেখছেন তা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার, আর এ কারণেই রপ্তানি প্রক্রিয়াগুলো আরো সহজ করার দাবি তার। আমরা শুধুমাত্র যে মালয়েশিয়ায় আমাদের বিজনেস করবো তা কিন্তু না, সিঙ্গাপুরে আমাদের এই বিজনেস মার্কেট তৈরি করার চেষ্টা করছি, আমরা ইন্ডিয়াতে চেষ্টা করেছি, থাইল্যান্ডে আমরা চিন্তা ভাবনা করছি। আমাদের চেষ্টা অব্যাহত আছে। আমরা সংশ্লিষ্ট সবার কাছে আবেদন জানাই যে তারা যেন এই শিল্পটাকে নিয়ে আমরা চিন্তা করেন। এই খাতে সরকারি বেসরকারি সহযোগিতা বাড়ালে শিক্ষিত বেকাররা বনসাই উৎপাদনে আগ্রহী হবে বলেই মনে করেন তিনি। জুবায়ের আল মাহমুদ, News 24, ঢাকা।